সেই নেই বন বিভাগ কার্য আরম্ভ করিছে। আমি অগস্ট মাসর গোটে নুয়া প্রোগ্রাম আরম্ভ করছু। এটা বর্তমান পর্যন্ত কেবল দেবরিগড় নেচর ক্যাম্পরে যে মানে নাইট স্টে রে রহুচন্তি তাঙ্ক পাই চালু আছি। অক্টোবর মাসর আমি তাহা ডে টুরিস্ট কো পাই মধ্যে আরম্ভ করিব। এথিরে তিনোটি আইল্যান্ড আমি কভার করছু। প্রোগ্রামর নাটি হচ্ছে হীরাকুদ ক্রুজ, যেথিরে ক্রুজরে লোকমানে যাবে আর তিনোটি আইল্যান্ড দেখিবে। আইল্যান্ড ওডিসি অন্ডারে সেটা কভার হচ্ছে। নাইট স্টে টুরিস্ট পাই ব্যাট আইল্যান্ড আর সনসেট আইল্যান্ড দুইটা কমপ্লিমেন্টারি আছে। ডে টুরিস্ট পাই মধ্যে সেটা প্যাকেজরে ইনক্লুড হব আর অন পেমেন্ট সেমানে যাবে। ব্যাট আইল্যান্ডরে পাখাপাখি হাজারের ঊর্ধ্ব ব্যাটস অছন্তি, তাহা হচ্ছে ইন্ডিয়ান ফ্লাইং ফক্স, সেমানে লার্জেস্ট ব্যাট ইন দি ওয়ার্ল্ড, সেই ক্যাটাগরির ব্যাট সেটি দেখা যাচ্ছে। সেটিকে যাওয়া পাই হলে দেবরিগড়র বোটিং জায়গার আরম্ভ করি অর্ধ ঘন্টার দূরতা সেটা। সেটি মধ্যে লোকাল ফিশরম্যান মানুষ আমি এনগেজ করছু, সেমানে সেই এরিয়ার কনজরভেশন করছেন এবং যে টুরিস্ট যাচ্ছেন তাঁকু ব্যাট বিষয়ে এবং সে এরিয়া বিষয়ে দেবরিগড় বিষয়ে মধ্যে ইকো গাইড ভাইয়া সেমানে জনাওছেন। এটা আমার বাদলি জায়গা, বাদলি বন্ধর আসান দূরর লোক মানে বহুত দেখি যাচ্ছেন। সেন আসলা পরে কানে করছন আপনারা দেখাছন লোক মানে? হ্যাঁ, আসলা পরে আমি তাকে দেখাছন বাদলি আউছন। আমার আর কানে খাইছন এলো বাদলি কোন খাইবে? ওটা বাহার লোক, বাহার যেন পর্যটক মানে এটা হলো আমার ঝুরিপুড়া। ঝুরিপুড়া কেন্দ্র পুড়া স্যার? পথরপুড়া, পথরপুড়া। এই বেট আইল্যান্ড বা বাদুড়ি দ্বীপকু দেশ তথা দেশ বাহারু কিভাবে পর্যটক মানে টাণি হয়ে আসবে এথিপাই রাজ্য সরকার অন্টা ভিড়ি। আউ এই আইল্যান্ডর খাস হচ্ছে এখানে থাকা বিরল প্রজাতির এই বাদুড়ি। এই বাদুড়ি মানুষ দেখা এবং এই দ্বীপর বিকাশ করা এবে রাজ্য সরকার নিয়েছেন নূয় নূয় পদক্ষেপ। যে ডেবরিগড় সেঞ্চুরি বুলিবাকু আসুছন্তে সেমানকু এঠাকু বন বিভাগ বুলাইবাকু আনুছে। চতুর্দিক পানি আউ পানি, মঝিরে এই আইল্যান্ড ও পুরা ঘঞ্চ জঙ্গল। পর্যটকঙ্কু বাদুড়ি দেখাইবা পাই কিছু গাইড মধ্য নিযুক্ত হইছন্তি। জঙ্গল বিভাগ পর্যটকঙ্ক পাই স্থানে স্থানে বাউঁশর ছোট ছোট ওয়াচ টাওয়ার নির্মাণ করিছন্তি। পর্যটক মানে তারি উপরে ছিড়া হয়ে বাদুড়ি দেখি পারিবে। এঠাকু পর্যটক মানে মধ্য আসি বেশ খুশি হইছন্তি। এভাবে বাদুড়ি দেখিবা বিরল বলি সেমানে কুহন্তি। अब हम यहाँ वाइल्ड लाइफ देखने आए थे, बहुत फर्स्ट टाइम देखा था हमने और हमने बहुत इंजॉय भी किया। टाइगर नहीं दिखा बट देखने की बहुत इच्छा थी। और बेट आइलैंड जो पानी के अंदर जो है बेट आइलैंड, वो देखे कि नहीं? हाँ देखे ना, बहुत बहुत बड़े थे और पेड़ में उल्टे लटके वाले थे, बहुत खूबसूरत थे, मज़ा आया वो देखने में। इसलिए आप सब मतलब जो देख रहे हैं, जो उनको आने की बहुत इच्छा हो सकती होती है, वो आ सकते हैं और ये इंजॉय भी कर सकते हैं, मज़ा आएगा सबको और सब जन इंजॉय करो। बहुत ओवरऑल थ्रिलिंग एक्सपीरियंस था। बारिश के वजह से सब हरा भरा है, उसके लिए लियोपर्ड वगैरह तो दिखा नहीं बट बाकी जो है सब दिखा। बारे में क्या बोलेंगे? हाँ देखा, बेट देखा है आज तक, बहुत छोटा छोटा होता है, यहाँ पे बहुत बड़ा बड़ा मतलब आप देख नहीं सकते हो, इतना इतना सा दिखता है अगर आपने कभी देखा हो तो, बट यहाँ पे जो है बहुत बड़ा साइज में दिखा है। वहाँ पर जो आइलैंड पे बेट देखने के लिए हम खास गए थे।